আপনি দেখছেন padmanews24.com এর টপ ট্রেন্ডস, সাথে আছি আমি মুহুয়া জানা। তার বয়স এখন 46 বছর, আর এর মধ্যেই গুনে গুনে 20টি বিয়ে করে ফেলেছেন এই ব্যক্তি। অবশ্য যে কোনো কাউকে বিয়ে করতে মোটেও রাজি নন, বেছে বেছে কম বয়সী মেয়েদের বিয়ে করার দিকেই তার ঝোঁক বলে জানা গিয়েছে। তার 20 জন স্ত্রীর মধ্যে অধিকাংশই নাবালিকা, যাদের বয়স 15 বছরেরও কম, এমনকি একজনের বয়স মাত্র 9 বছর বলেও জানা গিয়েছে। এই মেয়েদের নানা রকম বিকৃত শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করতেন ওই স্বঘোষিত ধর্মগুরু, এমনটাই অভিযোগ। তার দাবি, ওই নাবালিকারা আসলে ঈশ্বরের উদ্দেশ্যে নিজেদের শরীরকে উৎসর্গ করেছে এবং ঈশ্বর তাদের আবারও কুমারীতে পরিণত করেছেন। তবে ঈশ্বরের নাম নিলেও শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি। এতদিন সবার চোখের আড়ালে নিজের কার্যকলাপ চালিয়ে গেলেও অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন ওই ব্যক্তি। কি ঘটেছে ঠিক? স্যামুয়েল জ্যাম্পলি বেটম্যান নামের ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমের অঙ্গরাজ্য আরিজোনা অঞ্চলের এক গোষ্ঠীর নেতা, ফান্ডামেন্টালিস্ট চার্চ অফ জিসাস ক্রাইস্ট অফ লেটার ডেসেন্টস নামের ওই গোষ্ঠী হিসেবে পরিচিত এই ব্যক্তি। প্রায় 50 জন অনুগামী রয়েছে তার। আরও জানা গিয়েছে ওই গোষ্ঠীটি অনেকের সাথে মিলিত হবার আচার পালন করে, এর গুরুও তার ব্যতিক্রম নন। সেই কারণে নিজে একাধিক বিয়ে করার পাশাপাশি অনুগামীদেরও একাধিক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে উৎসাহ দিতেন ওই গুরু। এমনকি তার নিজের মেয়েদের সঙ্গে শিশুদের মিলিত হবার প্ররোচনা দিয়েছেন তিনি, এবং তাদের যৌন মিলনের সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত থাকতেন বলে অভিযোগ উঠেছে। আর শুধু তাই নয়, নিজেই নিজের এক কিশোরী মেয়েকে বিয়েও করেছেন তিনি। চলতি বছরের সেপ্টেম্বর মাসে প্রথম পুলিশের হাতে ধরা পড়েন ওই ব্যক্তি। রাজ্যের সীমান্ত পেরিয়ে নাবালিকাদের নিয়ে যাওয়ার সময় তাকে আটক করে পুলিশ। তার গাড়িতে 11 থেকে 14 বছর বয়সের মধ্যে 3টি কিশোরী ছিল বলে জানা গিয়েছে। আইনের ফাঁক বলে সেবার জামিন পেয়ে গিয়েছিলেন তিনি, কিন্তু তথ্য নষ্ট করার অভিযোগে এবার ফের ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। আর তদন্তের সূত্রে তার একাধিক স্ত্রী ও বিকৃত যৌন সম্পর্কের কথা প্রকাশে আসে। ওই গুরু নাবালিকাদের পাচার করতেন বলেও সন্দেহ করছে পুলিশ। সব মিলিয়ে এবার আর নিজের বাড়ির অন্তর্মহলে ফেরার সৌভাগ্য হয়নি তার, বরং জেলেই জায়গা হয়েছে ওই ধর্মগুরুর। padmanews24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/padmanews24।